হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের ফলাফল কিভাবে চেক করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল মূলত কবে প্রকাশিত হবে সেই বিষয়ে একটু অবগত করতে চাই। এইখানে মূলত যে নোটিশটি রয়েছে, এই নোটিশে বলা হয়েছে ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল 22 ফেব্রুয়ারি 2022 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ বিকাল 4টা থেকে আপনারা প্রথম রিলিজ স্লিপের ফলাফল চেক করতে পারবেন। তবে ফলাফল কিন্তু প্রকাশ হওয়া মাত্রই অনেকে চেক করতে গেলে প্রবলেম হয়, দেখায় যে ফলাফল এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো এমন প্রবলেম হলে আপনি একটু ওয়েট করবেন এবং ওয়েট করে আধা ঘন্টা বা এক ঘন্টা ওয়েট করে ফলাফল চেক করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন। তো এমন কিন্তু অনেকবারই হয়েছে। যাই হোক, ফলাফল চেক করার দুইটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে SMS-এর মাধ্যমে জানার পদ্ধতি এবং অপরটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে জানার পদ্ধতি। দুই পদ্ধতি নিয়েই আমি এখানে বিস্তারিত আলোচনা করব। তো SMS-এ জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং যে কোনো সিম থেকে আপনি SMS-টি করবেন, তাহলে আপনার রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো SMS অপশনে গিয়ে টাইপ করবেন NU SPACE ATDG SPACE Admission Roll Number। অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন রোল নম্বর পিন নম্বর আছে, ওইখান থেকে অ্যাডমিশন রোল নম্বরটা এখানে দিয়ে দিবেন। 16222 নম্বরে SMS-টি করবেন, তাহলে আপনাকে ফিরতি SMS-এ আপনার রেজাল্টটি জানানো হবে। ঠিক আপনারা স্ক্রিনে যেভাবে দেখছেন এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে, সবগুলো ছোটো হাতের দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। যে এটি ছিল হচ্ছে প্রথম পদ্ধতি, অর্থাৎ SMS-এর মাধ্যমে জানার পদ্ধতি। অপরটি রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে জানার পদ্ধতি। ওয়েবসাইটের মাধ্যমে জানতে হলে প্রথমেই আপনাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনি আসবেন। যে কোনো ব্রাউজার থেকে আসতে পারেন। আসার পর ঠিক এইরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবং এখানে আপনি ডিগ্রি ট্যাবে চলে যাবেন। এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অনার্স, প্রফেশনাল, ডিগ্রি পাস, তারপর মাস্টার্স, এগুলো থেকে আপনি ডিগ্রি ট্যাবে চলে যাবেন। এবং একটু লক্ষ্য করলে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার অপশানটা দেখতে পারবেন, অর্থাৎ ভর্তির রোল পিন পুনরুদ্ধার এই অপশানের উপরে। এই অপশানটাতে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লিকেশান রোল নম্বর এবং পিন নম্বর দিতে বলবে। যার অ্যাপ্লিকেশান রোল নম্বর পিন নম্বর ভুলে গেছেন, তারা ওইখান থেকে রোল নম্বর পিন নম্বর পুনরুদ্ধার অপশানে ক্লিক করে পুনরুদ্ধার করতে পারেন। এখানে রোল নম্বর পিন নম্বরটি সঠিকভাবে দিয়ে দিবেন। ওকে, তো এটা রোল নম্বর পিন নম্বর দেওয়া হয়ে গেল এবং লগ ইন করে দিবেন। লগ ইন করলে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফার্স্ট রিলিজ স্লিপে কোথায় চান্স হয়েছে। যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেখাবে যে কোথায় চান্স হয়েছে, আর যদি না চান্স পান তাহলে দেখাবে যে ইউ আর নট ইন মেরিট লিস্ট এরকম দেখাবে। আর যদি আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন না করে থাকেন তাহলে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য সরাসরি ওয়েট করবেন, তাছাড়া কোনো উপায় নেই। ওকে, তো এই ছিল কিন্তু ভিডিওর মূল বিষয়। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ফলাফলটি চেক করতে আপনার 1 মিনিটের সময় লাগবে না, চেক করবেন খুব শীঘ্রই। ওকে, 22 তারিখ বিকাল 4টা থেকে আপনি চেক করবেন। আর ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবেন।